সুন্দরী যুবতী মহিলা দেখিলেই ভুল না যাব। প্রবঞ্চনার নতুন জাল সুন্দরী যুবতী। মহানগরীত গড় উঠিছে নতুন গ্যাং, যিকোনো মুহূর্তত টার্গেট হব আপুনি। বিলাসী জীবন যাপনে একাংশর মানসিকতা সলনি করেছে। যিকোনো অপরাধমূলক কাম করবলে কুণ্ঠাবোধ নকরে এই সকল অপরাধীয়ে। সহজে ধন ঘটার ন ন কৌশল অবলম্বন করেছে প্রবঞ্চকর দলে। প্রবঞ্চকর রূপত আছে একাংশ সুন্দরী মহিলা যুবতীও। এই ব্যক্তিজনের নাম দীপুল ডেকা। ফেসবুকর একটা বিজ্ঞাপন পাই গাড়ি কিনবলে আসছিল গুয়াহাটিল, কিন্তু সেয়াই আছিল বিপদ। আমার ফেসবুকত যে গাড়ির এডভার্টাইজবিল আহে তাতে মই বহুত কেটা গাড়ির, এটু বলি নয় ইচ এভেলেবল এভেলেবল, যে কটা পছন্দর গাড়ি মই হেকাতার হেরি করছিলো। তারপিছত হেরি কালি মই গুয়াহাটি গাড়ি চাব আইসু, এই তিনটামান ডিলারত গাড়ি চাই আইসু। আর পিছত এও মোক ফোন করছে যে আমিও গাড়ির ডিলার হয়, আপনার যদি পছন্দ হয় আপনি গাড়িখান এক্সচেঞ্জও করবা পারিব আমার তাতে, আর নতুন মানে কি আপনার পছন্দর গাড়ি লই। তারপিছত তেও মোক যোগাযোগ করছে। প্রথমে খুয়ালে নিচাযুক্ত দ্রব্য, অচেতন করে ভুক্তভোগী লোকজনক, তারপিছত নিলে এটা এপার্টমেন্ট লই, উলঙ্গ করে পত্নীলৈ প্রেরণ করিলে অশ্লীল ফটো ভিডিও। কইছে তোমার দেউতাই একেবারে বেয়া কাম করেছে। তারপিছত সি মোক কইছে মই এখন বিয়াত যাম বলি রেডি হয়ে আছিল, তাত যাম আর দোকানের পরা কইছে মা দেউতাই বহুত মানে বেয়া এটা কাম করেছে, মই যাই আছো। পানি খাব নাকি? মোর অল্প পিয়া লাগা আনিছিল, রোদও দিছিল, তাৰপিছত মই বোলো অলপমান দিয়ক। তারপর তেও মোক অল্প পানি দিলা, দেওয়ার পিছত তারমানে মোর মাথাটো লাহিলে জটকা লাগা আনিছে। মই তারমানে কি কৈছো, তারপর তেও ফেলে তক নিছি, নি ফেলে তাতে মোক হেরি কৰিছে করি। কিন্তু এইবার হানি টেপিং গ্যাংটুলৈ আহিল বিপদ, কেনো দীপুল ডেকার পত্নী অতি বিশ্বাসী ধৈর্যশীল আর সাহসী আছিল। স্বামীর প্রতি থাকা অগাধ বিশ্বাসে জীবন বসাই দিলে স্বামী দীপুল ডেকা। একদম অসুস্থতা, তেওঁর মুখের কথা ভালকে কব নোৱাৰে, আমি পাগল হয়ে গেছো। মই বোলো তুমি যতে আছা ততে থাকা, তুমি খালি ভালকে থাকা। তারপর তাহাতক কইছো মোর মানুহটুক লাগে মোক, আপনার লোকেশন কক মোক, তাহাতে হেনেকে কর পিছত তাহাতে তাহাতর ফোন কাটি দিছে। প্রবঞ্চকর দলটুত নেতৃত্ব দিছিল এইগৰাকী যুবতী। বিলাসী জীবনে অন্ধ করা যুবতীর কাণ্ডত লজ্জিত অসভ্য সমাজ। কেটামান টকার বাবে কিমান নিষ্কাম করিব পারে এইগৰাকী সুন্দরী যুবতীয়ে। এজন পিতৃতুল্য ব্যক্তিক উলঙ্গ করে করেছিল ব্ল্যাকমেইল, কাহি ললে সোণর আঙুঠি, লুটি নিলে মোবাইল ফোন 12,000 টাকা। অচেতন অবস্থাতে উলঙ্গ করে ভিডিও প্রেরণ করেছিল পত্নীলৈ, ভাবুকি দিয়ার শ্রমিক মুকলাই নিয়ার বাবদ বিচারিছিল বৃহৎ পরিমাণের ধন। কিন্তু দীপুল ডেকার পত্নী সাহস আর বিশ্বাসের বাবে অচেতন অবস্থাতেই এড়ি যাবলগিয়া হল গাড়ির ভিতরতে। চেতনা ঘুরাই পাই দীপুল ডেকায় সম্পর্কীয় লোকের সহযোগত কাক চাপিল গীতানগর আরক্ষী। আরক্ষীয়ে দীপুল ডেকার অভিযোগের ভিত্তিত আটক করেছিল এইগৰাকী যুবতীর প্রবঞ্চকর গ্যাংটুত থাকা দুই ব্যক্তি। যাকালি নিশা প্রায় 9:30 বজাত এজন ব্যক্তি আমার ওসরলে আহে, আহি জানায় যে একটা জুরুদত একটা ট্রেপিং করে অল্প আবদ্ধ করে রেখে তখন মারপিট করে উলঙ্গ করে ফটো লই এনেকা এখন জাল এখন রচনা করে তার দ্বারা তখন মানে থাকা পয়সা নগদ পয়সা 50,000 টাকা, সোণর আঙুঠি, সোণর আ অলংকার আর জবরদস্তি মারপিট করে ভয় ভাবুকি দেখায় উলঙ্গ করে ভিডিও করে এই লগত থাকা নগদ টাকা 50,000 আছে, সোণর আঙুঠি এবিলাক কাঢ়িলে চেকবুকত মানে জবরদস্তি সহি করাইলে। এন্দ্রবত আমি লগেলগে ব্যক্তিজনের কথার ভিতর আমি এখন এজাহার দাখিল করে সেই হিসাবত আমি লগেলগে তাৎক্ষণিকভাবে আমি তদন্ত আরম্ভ করো। এতিয়াও পলাতক অবস্থা থাকার সন্দেহ এই গ্যাংটুরে জড়িত আন কেবাটাও অপরাধী। আরক্ষী গ্যাংটুর হইতে জড়িত থাকা আন অপরাধীর সন্ধানত আরম্ভ করেছে অভিযান। ভিডিও জার্নালিস্ট পলাশ ঠাকুরিয়া হইতে পঙ্কজ বেদী, রিপোর্ট দ্য নিউজ প্লাস।